আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ঠিক যে মুহূর্তে আপনি সবচেয়ে বেশি একা হয়ে যাবেন, সকল পরিস্থিতি আপনার বিপরীতে যাবে এবং আপনি যখন ভাবছেন কেউ নেই আপনার পাশে, আপনি নিজেকে নিঃসঙ্গ ভাবছেন, হতাশ হয়ে যাচ্ছেন, এইবার আমি আপনাকে বলছি বিশ্বাস করুন, ঠিক এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, খুশিতে আত্মহারা হওয়ার কথা। আপনি এখন বলবেন কেন আমি খুশি হব, যেখানে হতাশ নিঃসঙ্গতা কষ্টের বিষয়। আমি ব্যাখ্যা বলছি, এই নিঃসঙ্গতা আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে আপনার জন্য, কেবল আপনার জন্যই নিয়ামত। কারণটা হলো এরই মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তার সান্নিধ্যে আসার ভীষণ সুযোগ দিচ্ছে। তার মানে তিনি ভেবেছেন আপনার কথা আলাদা করে, আশেপাশে সবাইকে হয়তো এমন নিঃসঙ্গ করেননি, কিন্তু আপনাকে করেছেন স্রষ্টার কাছে আসার সুযোগ। এই সুযোগটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, স্পেশালিভাবে আপনার জন্যই ভাবছেন, যাতে আপনি বেশি বেশি তাকে স্মরণ করেন যিনি হলেন আল্লাহ তাআলা, তার কাছে আসার সান্নিধ্যে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলেছেন যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহ দিকে ফিরিয়ে দেয় না, তা সেই রহমতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহ স্মরণ দেখে বিমুখ করে দেয়। কথাটা চিন্তা করুন একবার, যদি আপনি বিপদের সময় আল্লাহকে স্মরণ করেন, তাহলে তা আল্লাহর অপূর্ব এক নিয়ামত। এই মুহূর্ত পাওয়া কত ভাগ্যের ব্যাপার। একাকিত্বের সময় একবার ভাবুন, চিন্তা করুন এই উক্তিটি, দেখবেন তখন দীর্ঘশ্বাস নয়, চোখ দুটো অজান্তেই সিক্ত হয়ে উঠেছে, ভীষণ প্রশান্তি আর সুখ অন্তরে বলে উঠবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা তার বান্দার জন্যই যথেষ্ট। সুতরাং জীবনে যতটুকু বাঁচুন তার সবটাই আপনার রব এর খুশি সন্তুষ্টির জন্যই বাঁচুন, দেখবেন সফলতা আপনার জন্য অপেক্ষা করবে, কোনো হতাশা নিরাশা আর চাপা দীর্ঘশ্বাস না, কেবল অফুরন্ত নিয়ামতের মাধ্যমে শুক্রিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক।